ভালো টেস্টি। এটা আরও স্বাদ হবে, এখানে মশলা ইউজ করতে হবে, বিভিন্ন ধরনের মশলার রেসিপি আছে আপনারা জানেন, তো সেগুলো ছিটিয়ে দিলে এটা অনেক আরও টেস্টি হবে। আজকে আপনাদের যে মেশিনটি নিয়ে কথা বলবো, তার আগে আপনাদের রিকোয়েস্ট, এই ভিডিও না দেখে আপনারা এই মেশিন কিনবেন না। ইউটিউবে ভিডিও দেখছেন, হঠাৎ করে দেখলেন চিপস বানানো মেশিন, দিনে 5 থেকে 8 হাজার টাকা ইনকাম, সঙ্গে সঙ্গে গেলেন মেশিনটা কিনে নিয়ে আসলেন, এসে দেখলেন চিপস হচ্ছে না বা বিভিন্ন সমস্যায় পড়ছেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা চিপস মেশিন কিনে এই সমস্যায় পড়েছেন অথবা এই চিপস মেশিন কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের এই চিপস মেশিন সম্পর্কে বিস্তারিত অসুবিধা তুলে ধরব। ইউটিউব বা ফেসবুকে এ ধরনের বিভিন্ন মেশিনারিজের অনেকেই রিভিউ দেয়, আবার অনেকে মেশিন সেল করে, অনেকে এই মেশিন সম্পর্কে চমকপ্রদ অনেক তথ্য উপস্থাপন করে, কিন্তু মেশিনের যে কী অসুবিধা হতে পারে, এই মেশিনগুলো কারা ক্রয় করবেন, কারা কিনবেন, কারা কিনবেন না, এবং কেনার পরে কী অসুবিধা হতে পারে, এই নিয়ে কেউ কথা বলে না, শুধু লাভ আর লাভ। তো দর্শক মণ্ডলী, আজকে এই মেশিন নিয়ে অসুবিধার কথা বলবো, সেই সমস্যার সমাধানও তুলে ধরবো আজকের ভিডিওতে, তার সাথে সাথে কারা ক্রয় করবেন, কারা ক্রয় করবেন না, এই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। যারা এই মেশিন কিনতে আগ্রহী বা কিনতে চাচ্ছেন বা কেনার পরে সমস্যায় পড়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। পাশাপাশি এই চিপস মেশিন দিয়ে কিভাবে চিপস বের হয় একদম হাতে কলমে আপনাদের আজকে দেখাবো। তো আসুন আগে অসুবিধাগুলো জানি, তারপর সুবিধা জানব। অসুবিধা কি, এই মেশিন ক্রয় করার পরে অনেকেই চিপস বানাতে পারেন না, বিভিন্ন ধরনের চিপস হয়, এখানে বিভিন্ন ডাইস দেওয়া রয়েছে, সেই ডাইসগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের চিপস তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, এই মেশিন দিয়ে লাভও করা যায়, কিন্তু এই মেশিন ক্রয় করার পর অনেকেই চালাতেই পারেন না বা চিপস তৈরি করতে পারেন না, আবার চালাতে গিয়ে মেশিন একদম জ্যাম হয়ে যায়। তো জ্যামটা কেন হয়, জ্যাম মূলত হয় এর ভিতরে যে শ্যাফ্ট রয়েছে এবং এমনভাবে তৈরি যে মেশিনটি চলার পরে আসলে মেশিনটি গরম হয়। দর্শক মণ্ডলী, এখানে যে চিপস তৈরি হবে সেটা কিন্তু আর ভাজার প্রয়োজন হয় না, অর্থাৎ এটা কিন্তু একবারে ভেজে এই চিপসগুলো বের হয়, অর্থাৎ পরে আর রান্নার প্রয়োজন নাই বা আগুনে দেওয়ার প্রয়োজন নাই। তো এখানেই হচ্ছে মূল ভুলটা, সেটি হচ্ছে এই মেশিনটি কিছুক্ষণ চলার পরে আসলে এটা গরম হয়, আর গরম হওয়ার পরেই এখানে চাল বা ভুট্টা দেওয়া উচিত। তো এখানে আপনি হঠাৎ করেই যদি আপনি শুকনো চাল দেন এবং মেশিনটি গরম হওয়ার আগেই যদি আপনি শুকনো চাল দেন, সেক্ষেত্রে জ্যাম হয়ে যাবে, এই শ্যাফ্ট খোলা অনেক কিন্তু মুশকিল হয়ে যাবে, তারপরে খোলা যায়, এটা হচ্ছে সমস্যা। যারা এই সমস্যায় পড়বেন সেক্ষেত্রে আপনারা শ্যাফ্টটি খুলে নেবেন এবং হিটার মেশিন দিয়ে গরম করেও এটা খোলা যায়, যেহেতু চাল এক প্রকার আঠা, এখানে অনেক বেশি শক্ত হয়ে যায়, এজন্য খোলা মুশকিল হয়ে যায়। এজন্য দেখেন আমরা হিট মেশিন দিয়ে গরম করে এটা আমরা খুলছি, অথবা এটি পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখেও এটা খোলা যায়, এজন্যই এখানে কিন্তু অতিরিক্ত একটা শ্যাফ্ট দেওয়া রয়েছে। এই যে দেখেন এই শ্যাফ্টগুলো দেওয়া রয়েছে, এবং ড্যাশ যদি জ্যাম হয় তো দেখেন একই রকম ড্যাশও কিন্তু বেশ কয়েকটা দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ড্যাশ জ্যাম হলে সেটা পানিতে ভিজে রাখবেন এবং আরেকটা ড্যাশ দিয়ে আপনারা কাজ করবেন। এবং এখানে দেখেন যে যে চালের গুঁড়া আছে, এই গুঁড়াগুলো আমরা পরিষ্কার করে তারপরে আবার সেট করব। আর এ হচ্ছে আপনার মূলত প্রধান সমস্যা। আর 2 নম্বর, এখানে কি ধরনের চাল দিবেন, এই মেশিনটি স্টার্ট করার পর 5 মিনিট বা 6 মিনিট ফ্রি চালাবেন, তারপর কি করবেন, চাল বা ভুট্টা সরাসরি এখানে শুকনো দিচ্ছি সেটা না করে একটু হালকা ভিজাই নেবেন, যেমন ঢেকিতে ভাঙানো বা আমরা যে পিঠাপুলির জন্য যে চালটা করি একটু ভিজে নিই, ভিজে নেওয়ার পর একটু শুকিয়ে নিই, এরকম দিলে এখানে অনেক সুন্দর চিপস তৈরি হবে। আর তার সাথে আপনারা প্রয়োজন মতো বিভিন্ন ধরনের মশলা, সেটা লবণ হতে পারে বা একটু হলুদ হতে পারে, এগুলো মিক্স করে নেবেন, তাহলে এটা অনেক ভালো টেস্টি হবে। আর 3 নম্বর, এটা খুবই ভালো সমাধান, সেটি হচ্ছে আপনারা অনেকে এখানে 3 ঘোড়া মটর লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে চিপস বের হচ্ছে না, জ্যাম হয়ে যায় এবং অনেক ভেজালে পড়েন এবং সেটার সমাধান করতে পারেন না, তাদের জন্য বলছি আপনারা মিনিমাম 5 ঘোড়া মোটর নেবেন। আর যারা শ্যালো ইঞ্জিন ব্যবহার করছেন তারা অবশ্যই 10 বা 12 হর্স পাওয়ারের ইঞ্জিন নেবেন, তাহলে আপনারা সমস্যায় কম পড়বেন। এবং বেল্ট
একটা না দিয়ে আপনারা দুটো বেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটার পারফরম্যান্স আরও অনেক ভালো হবে। আর আরেকটি বিষয় আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন, সেটি হচ্ছে চিপস বানানোর শেষে অবশ্যই এই মেশিন কিছুক্ষণ ফ্রি চালাবেন, এবং চালানোর পর বন্ধ করার পরে এটা উল্টা দিকে, এবারে উল্টা দিকে যেদিকে ঘোরে তার উল্টা দিকে আপনারা কিছুক্ষণ ঘুরাই নেবেন, এমনিতে ফ্রিতে ঘুরাই নেবেন। তাহলে এখানে যে চাল বা ভুট্টার গুঁড়া রয়েছে সেটা যে বের হয়ে যাচ্ছে, এরকম করে বের হয়ে যাবে এবং এটা ফ্রি থাকবে, যাতে পরবর্তীতে এটা জ্যাম হয়ে না থাকে, ফলে পরবর্তীতে চিপস বানাতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দর্শক মণ্ডলী, আপনারা অধীর আগ্রহে আছেন যে চিপস বানানো দেখবেন, তো আসুন আমরা চিপস কীভাবে বানাই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন যে আমরা চাল নিয়ে আসছি, এটা আতপ চাল, এই চালগুলো আমরা হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং এর সাথে অল্প একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়েছি যাতে চিপসের টেস্ট আসে। এই যে দেখেন এখন এটা আমরা দিয়ে দিচ্ছি এর ভিতরে, এর ভিতরে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ছাড়ব। মেশিনটি চালু করার পর আমরা এটা কিন্তু কিছুক্ষণ চালিয়েছি, চালানোর পরে এখান থেকে আস্তে আস্তে চাল দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে আমাদের এখানে চিপস বের হচ্ছে। আমরা যদি ব্লেড ব্যবহার না করতাম সেক্ষেত্রে এইরকম লম্বা হয়ে বের হতো। আপনারা এই ডাইসগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চিপস আপনারা তৈরি করতে পারবেন। দর্শক মণ্ডলী, এখন আসল কথা বলি যে মেশিনটি ব্যবহার করে আসলে কত টাকা আয় করা সম্ভব, কারা ক্রয় করবেন কারা ক্রয় করবেন না। আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান, আমি বলবো যে যদি ক্রয় করতে ইচ্ছা পোষণ করেন তাহলে খুব দ্রুতই নিতে হবে। কারণ কি, আপনারা জানেন যে বাঙালি বিশেষত আমরা সবাই তো এরা কি করে, একটা বিষয় নিয়ে সবাই খুব উদ্গ্রীব থাকে, আগ্রহ থাকে, একটা ট্রেন্ড থাকে, এই ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকে না এবং কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই মেশিনের কথা বলবো যে চিপস এখন আপনারা যদি শ্যালো ইঞ্জিন সেট করে একটা হাটে নিয়ে যান, এটা মানুষের মধ্যে এখন এমন আগ্রহ রয়েছে যে প্রতিটি মানুষ আপনার এখান থেকে চিপস নিবে এবং লাইন ধরে চিপস নেবে, শত শত মানুষ চারিদিকে ঘিরে ধরে আপনার থেকে চিপস নেবে। 3-5টি হাট যাওয়ার পরেই আপনি এই মেশিন থেকে, মানে মেশিনের দাম বাদ দিয়ে আপনি প্রফিটে পৌঁছাবেন বর্তমান সময়ে। কিন্তু এটা কিন্তু সবসময় থাকবে না, মানে চিপসের বিজনেস চলবে এটা ঠিক আছে, কিন্তু এখন যে আগ্রহ তুমুলে রয়েছে সেটা একসময় থাকবে না। স্বাভাবিকভাবে বিভিন্ন হাটে যেরকম আখের রস বিক্রি হয়, বিভিন্ন ধরনের পণ্য, চানাচুর, বাদাম বা অনেক কিছু বিক্রি হয়, ঠিক একই রকম মানুষের মধ্যে ওইভাবে সেল হবে। অর্থাৎ বর্তমান সময়ে যে আগ্রহ নিয়ে আপনার জিনিস ক্রয় করবে এবং যে প্রফিট হবে সেটা আরও 2-6 মাস পরে এরকম যে আগ্রহ থাকবে তা থাকবে না। আপনারা এই মেশিনটি নিয়ে আরেকটি বিজনেস করতে পারেন। অনেকেই আমাদের কাছ থেকে এই মেশিনটি নিয়ে এই বিজনেস করছে যে এটি একটি ভ্যানে সেট করা হয়েছে এবং শ্যালো ইঞ্জিন দিয়ে ভ্যানটাও চলে এবং মেশিনটাও চলে, বিভিন্ন গ্রামে গিয়ে প্রতি কেজি চাল 20 টাকা করে এই যে চিপস তৈরি করা এটা করে দিচ্ছে। গ্রামের প্রায় সবাই 1 কেজি করে হলেও চাল ভাঙিয়ে নিচ্ছে, অনেকেই একই গ্রামে ঢুকে 200-300 কেজি পর্যন্ত চাল দিয়ে চিপস বানিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটার যে লাভ সেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে এরকম হতে পারে, কিন্তু এই ট্রেন্ড একসময় থাকে না। আর তাছাড়া আরেকটা বিজনেস প্ল্যান রয়েছে, সেটি হচ্ছে এই যে এই ডাইসগুলো দেখছেন, এই ডাইসের মাধ্যমে সুন্দর শেপ তৈরি করে আপনি প্যাকেটজাত করে বাজারজাত করতে পারেন এবং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিজনেস। আর আপনার এই চিপসের স্বাদ নির্ভর করবে আপনার রেসিপির উপর, কী দিয়ে চিপস বানাবেন, কী কী মিক্স করবেন, কী মশলা দিবেন, একটা সুন্দর স্বাদ যদি আপনি টেস্ট যদি নিয়ে আসতে পারেন তো এটা বাজারে কন্টিনিউয়াস চলবে। একজন বিক্রয় কর্মী রেখে আপনি বিভিন্ন দোকানে দোকানে এটা আস্তে আস্তে সাপ্লাই দিতে পারেন, এটা কন্টিনিউয়াস যখন চলবে তখন আপনার একটা বিজনেসের বড় পরিধি হতে পারে, এটা একটা বড় প্ল্যান, সেখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, এই চিপস বানানো মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে এই মেশিনটি দেখে শুনে আপনি ক্রয় করতে পারেন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।